Kids Still Live. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির বিশেষ আয়োজন কিডস টিউন লাইফে। বন্ধুরা, আজকে আমরা আমাদের এই কিডস টিউন লাইফটিকে একটু ভিন্নভাবে সাজিয়েছি। বন্ধুরা, আজকে আমাদের সাথে শিল্পী হিসেবে যুক্ত আছে আমাদের সকলের প্রিয় এবং পরিচিত বন্ধু জাহিন ইকবাল ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। ভাইয়া, তুমি প্রতিদিন এই চেয়ারে বসো আর উপস্থাপনার দায়িত্ব পালন করো। আজকে আমি বসেছি, তুমি মনে হয় রাগ করেছো। না, আমি একদমই রাগ করিনি। আমার খুবই ভালো লাগছে, আজকে শিল্পী হিসেবে গান গাচ্ছি। সবসময় তো উপস্থাপনাই করি আর তোমাদের গান শুনি, আজকে না হয় তোমরা আমার গান শোনো। জি ভাইয়া, ইনশাল্লাহ, অনেক ধন্যবাদ তোমাকে। জি জাহিন ভাইয়া, আমরা এখন প্রথমে তোমার কাছ থেকে কোন গানটি শুনব? জি ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকের এই অনুষ্ঠানে আমি আবারও আসতে পেরেছি। আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন এবং কিডস ক্রিয়েশন টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। আজ উপস্থাপনার পরিবর্তে শিল্পী আমি। তো প্রথমেই আমি একটি হামদে বাড়িতালা দিয়ে শুরু করব। গানটির গীতিকার এবং সুরকার আমাদের সকলের প্রিয় কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। জি ভাই, তুমি শুরু করো। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহার, কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয় মৃত্যু করি তো সালাম। মুখে শুনি তাওহীদের কালাম, ভয় মৃত্যু করি তো সালাম। যার কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহর শপি, জিহাদে যে নির্ভীক, হেসে কুরবানি দিত প্রাণ হায়, আজ তারা মাগে ভিক। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা,
সাথে লয়ে কোরআন কোথা সে মুসলমান কোথা সে মুসলমান আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে আরিফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান ধন্যবাদ মাশাআল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ খুবই চমৎকার লাগলো যে তুমি কাজী নজরুল ইসলামের গানটি এত সুন্দর করে গাইলে আলহামদুলিল্লাহ আশা করি আমার দর্শক বন্ধুদেরও ভালো লেগেছে জি ভাইয়া এখন তোমার কাছে আমরা এখন কোন গানটি শুনব জি আমি এখন একটি নাতে রাসুল পরিবেশন করব গানটির গীতিকার এবং সুরকার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জি ভাইয়া শুরু করো ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলের ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলের ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বাণীশে আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেলো মাফি আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেলো মাফি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া
সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ারে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধন্যবাদ। মাশাআল্লাহ ভাইয়া, অনেক চমৎকার, ভালো লাগলো তোমাকে। অনেক ধন্যবাদ ভাই গানটি শোনানোর জন্য। জি ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মন্ডলী, এই পর্যায়ে আমাদের গান শোনাচ্ছেন সামিন হাসান। জি ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এখন যে গানটি পরিবেশন করব, গানটির কথা ও সুর আমাদের শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলাম। জি। কলমা শাহাদাতে আছি খোদার জ্যোতি, কলমা শাহাদাতে আছি খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছি খোদার জ্যোতি, কলমা শাহাদাতে আছি খোদার জ্যোতি, ওই কলমা জপে যে ঘুমেরো আগে, ওই কলমা পড়ে আজি প্রভাতে জাগে, দুঃখের সংসার যার সুখময় হয় তার, দুঃখের সংসার যার সুখময় হয় তার, মুসিবত আসে না কো হয় না ক্ষতি তার, মুসিবত আসে না কো হয় না ক্ষতি, কলমা শাহাদাতে আছি খোদার জ্যোতি, কলমা শাহাদাতে আছি খোদার জ্যোতি, হরদম জপে মনে কলমা যে জন, খোদাই তত্ত্ব তার রহে না গোপন, হরদম জপে মনে কলমা যে জন, খোদাই তত্ত্ব তার রহে না গোপন, দিলের আয়না তার হয়ে যায় পাক সাফ, দিলের আয়না তার হয়ে যায় পাক সাফ, আল্লাহর রাহে তার রহে মতি সদা, আল্লাহর রাহে তার রহে মতি, কলমা শাহাদাতে আছি খোদার জ্যোতি, কলমা শাহাদাতে আছি খোদার জ্যোতি, ইসমে আজম হতে কদর ইহার, ইসমে আজম হতে কদর ইহার, পাই ঘরে বসে খোদা রাসূলের দিদার, পাই ঘরে বসে খোদা রাসূলের দিদার, তাহার হৃদয় আকাশে আট বেহেশত হাসে, তাহার হৃদয় আকাশে আট বেহেশত হাসে, আল্লাহর আরশে তার রাখের গতি তার, আল্লাহর আরশে তার আখের গতি, কলমা শাহাদাতে আছি খোদার জ্যোতি, কলমা শাহাদাতে আছি খোদার জ্যোতি, কলমা শাহাদাতে আছি খোদার জ্যোতি, কলমা শাহাদাতে আছি খোদার জ্যোতি। মাশাআল্লাহ ভাইয়া, খুবই ভালো লাগলো। জি ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমরা একটু কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। মোমিনুল ইসলাম লিখেছেন, মাশাআল্লাহ প্রিয় শিল্পী ভাইরা, সামিনের উপস্থাপনা দারুণ লাগছে। এমডি আবুল হান্নান লিখেছেন, মাশাআল্লাহ অসাধারণ গায়কী, উভয়ের জন্য অনেক দোয়া এবং শুভকামনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহজুবা মোহান্নি ইজাফা লিখেছে, মাশাআল্লাহ সামিন ভাইয়া এবং জাহিন ভাইয়ের কাছ থেকে কোরাস গান শুনতে চাই। জি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব।
জাহিন ভাই, এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। জি, যে তুমি কিভাবে এই গান শিখো বাসায়, আমাদেরকে যদি একটু বলতে। জি ভাইয়া, প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। প্রথমেই করে কি আর কি, সকালে উঠি, ফজরের নামাজটা পড়ি, তখন তারপরে আর কি কোরআন শরীফটা পড়ি, তারপর আর কি এভাবে সময়টা যখন কাটতে থাকে তখন যেই আর কি মানে সকাল আর কি সূর্যটা আর কি যখন উদয় হয় তখন আর কি হালকা গরম পানি, গরম চা, আদা ইত্যাদি খেয়ে আর কি গলাটা ফ্রেশ করি। এরপর আস্তে আস্তে গান ওঠানোর চেষ্টা করি, এভাবেই আর কি গান শিখি। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। জি ভাইয়া, এখন আমি তোমার কাছ থেকে কোন গানটি শুনব? জি, অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন যে এই মাসে আমাদের আরও একজন কবি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তিনি আমাদের সকলের প্রিয় কবি, আমাদের শ্রদ্ধেয় কবি, গীতিকার, সুরকার, আমাদের কবি মতিউর রহমান মল্লিক। তো আমি তারই একটি গান পরিবেশন করছি, গানটির সুর করেছেন শ্রদ্ধেয় মশিউর রহমান। নিজের দাঁতটা নিজে মাজো, তুমি কি আর ছোট্ট আজো, নিজের দাঁতটা নিজে মাজো, তুমি কি আর ছোট্ট আজো, নিজের ইচ্ছায় সুন্দর করে করো সকল কাজ, নিজের দাঁতটা নিজে মাজো, তুমি কি আর ছোট্ট আজো, নিজের খাবার নিজেই খাও, বলা যেন লাগে না, ভুলেও তুমি তা খেও না যেটা তোমার ভাগে না, নিজের দাঁতটা নিজেই মাজো, তুমি কি আর ছোট্ট আজো, নিজের পোশাক নিজেই পরো, সকল কায়দা রপ্ত করো, নিজের পোশাক নিজেই পরো, সকল কায়দা রপ্ত করো, বিদ্যালয়ে যাওয়ার আগে নিজেই নিজে সাজো, নিজের দাঁতটা নিজেই মাজো, তুমি কি আর ছোট্ট আজো, নিজের ভালো নিজেই বোঝা চাই, নেই সততা সঠিক পন্থা, চিরকালের উত্তম যাতা, দিন আনোদিন কষ্ট করে নিজেই খোঁজা চাই, নিজের স্বভাব নিজেই গড়ো, আলকোরানের আলোকে মন্দ যা সব দূর করে দাও, গ্রহণ করো ভালোকে, নিত্য আচার আচরণে জাগাও আশা সবার মনে, তোমায় দেখে শিক্ষা নেবে দুষ্ট ফেরে বাজো, নিজের দাঁতটা নিজেই মাজো, তুমি কি আর ছোট্ট আজো, নিজের দাঁতটা নিজেই মাজো, তুমি কি আর ছোট্ট আজো, নিজের ইচ্ছায় সুন্দর করে করো সকল কাজ, নিজের দাঁতটা নিজেই মাজো, তুমি কি আর ছোট্ট আজো, নিজের দাঁতটা নিজেই মাজো, তুমি কি আর ছোট্ট আজো। ধন্যবাদ। বাহ, নিজের দাঁতটা নিজেই মাজো, খুব সুন্দর ভাইয়া। ছোটদের জন্য এই গানে অনেক শিক্ষা রয়েছে, যারা ছোটরা রয়েছে তারা এই গানের শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবন গড়ো, এই আমাদের প্রত্যাশা। জি ভাইয়া, তাই না? জি ভাইয়া, এখন আমি তোমার কাছে জানতে চাই যে তুমি তো আসলে গান গাও, এখন এই যে উপস্থাপনা করো, এইটা তুমি কিভাবে শুরু করলে, আর তোমাকে এই কাজে অনুপ্রাণিত করেছে কে? খুব সুন্দর একটা প্রশ্ন, তোমাকে অসংখ্য ধন্যবাদ।
তো হ্যাঁ, আমাকে সবাই আগে শিল্পী হিসেবে বেশি চিনত। আমি গান গাইতাম, আমি গান গাইতে পছন্দ করি, আমার খুব ভালো লাগে। এবং আমি আমার যখন আর কি 6 বছর বয়স, যখন আমি জুনিয়র ওয়ানে পড়ি, তখন থেকে আমি আর কি গান গাই। তো আমি খুবই খুশি। এবং আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন আমি আমার জীবনের প্রথম উপস্থাপনা করেছি। আচ্ছা, তো এই কাজের পিছনে আমার সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আমাকে উৎসাহ দিয়েছে, অনুপ্রাণিত করেছেন সকলের শ্রদ্ধাভাজন আমার খুবই প্রিয় চাচু শরীফ বাইজিদ মাহমুদ। বাহ বাহ, খুব সুন্দর। তো তার হাত ধরেই আমি আর কি এই উপস্থাপনার জগতে এসেছি। তো এই নিয়ে আমি অনেক উপস্থাপনা করেছি। এবং আরেকটি কথা আমার যা মনে হয় এবং আমার খুব ভালো লাগে, যেটা আর কি মানে শিশু শিশু কিশোরের আর কি, যে মানে আর কি আমাদের মতো যারা ছোট বা আমাদের থেকেও যারা ছোট, সর্বপ্রথম উপস্থাপনা মনে হয় আমি করেছি। আমাকে আর কি মানে আর কি আমার ধারাবাহিকতায় তুমি, তারপর আমার আরো ছোট ছোট বন্ধুরা, আমার সমবয়সী বন্ধুরা এভাবে উপস্থাপনা করছে। তো আমার খুবই ভালো লাগছে যে আজকে আমি শিল্পী হিসেবে এসেছি। তো আমাকে সবাই উপস্থাপক হিসেবে এখন বেশি চিনে শিল্পীর থেকে। তো এভাবে আমি আমি আমার চাচুকে অসংখ্য শ্রদ্ধা জানাচ্ছি, আমাদের শরীফ বাইজিদ মাহমুদ চাচুকে। আমি বলবো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আল্লাহ যেন তার এই কাজগুলো কবুল করে নিন, আমিন। আমিন। দর্শক বন্ধুরা, আমরা শুনলাম জাহিনের শিল্পী থেকে উপস্থাপক হয়ে ওঠার গল্প। যাই হোক জাহিন ভাই, এখন আমরা তোমার কাছে কোন গানটি শুনবো? জি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে কাজী নজরুল ইসলামের, আমাদের জাতীয় কবি, তারই লেখা এবং সুর করা একটি নাতি রাসুল পরিবেশন করছি। জি ভাই, শুরু করো। ওরে কে বলে আরবে নদী নাই, ওরে কে বলে আরবে নদী নাই, যথা রহমতের ঢল বহে অবিরল, যথা রহমতের ঢল বহে অবিরল, দেখি প্রেম দরিয়ার পানি যেদিকে চায়। ওরে কে বলে আরবে নদী নাই, ওরে কে বলে আরবে নদী নাই, যার কাবা ঘরের পাশে আবে জমজম, যথা আল্লাহ নামের বাদল ঝরে হরদম, যার কাবা ঘরের পাশে আবে জমজম, যথা আল্লাহ নামের বাদল ঝরে হরদম, যার জোয়ারে সে দুনিয়ার দেশে দেশে, জোয়ারে সে দুনিয়ার দেশে দেশে, পুণ্যের গুলিস্তান রচিল দেখিতে পায়। ওরে কে বলে আরবে নদী নাই, ওরে কে বলে আরবে নদী নাই, যার ফোরাতের পানি আজ ধরার পরে নিখিল নর নারীর চোখে ঝরে, শুকায় না যে নদী দুনিয়ায়, ওরে শুকায় না যে নদী দুনিয়ায়, যার শক্তির অবন্যার তরঙ্গ বেগে যত বিষণ্ণ প্রাণরে আনন্দে উঠল জেগে, যার শক্তির বন্যার তরঙ্গ বেগে যত বিষণ্ণ প্রাণরে আনন্দে উঠল জেগে, যার প্রেম নদীতে পুণ্য তরিতে, যার প্রেম নদীতে পুণ্য তরিতে মোরা তরে যায়,
কে বলে আরবে নদিনাই, ওরে কে বলে আরবে নদিনাই, যথা রহমতের ঢল বহে অবিরল, দেখি প্রেম দরিয়ার পানি যে দিকে চাই, ওরে কে বলে আরবে নদিনাই, ওরে কে বলে আরবে নদিনাই, ওরে কে বলে আরবে নদিনাই। মাশাআল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার লাগলো শুনে। আশা করি আমাদের দর্শক বন্ধুদেরও ভালো লেগেছে। জি ভাইয়া, এখন আমি তোমাদেরকে একটি গান পরিবেশন করছি। জি অবশ্যই, তোমার কাছেই শুনতে চাই এবার। জি ভাইয়া, এখন আমাকে যে একজন বলেছিলেন যে আমার কণ্ঠে আমি যদি কোনোদিন পথ ভুলে যাই গানটি শুনতে চান, জি আমি ইনশাল্লাহ একটু চেষ্টা করছি গানটি গাওয়ার। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করুণা তুমি বাদে প্রতিবাদ, জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করুণা তুমি বাদে প্রতিবাদ, তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে, তোমার দিয়া আলোকিত পথ, যে পথে খুঁজে পাই আসলে কি মত, তোমার দিয়া আলোকিত পথ, যে পথে খুঁজে পাই আসলে কি মত, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, সেই পথে চলবার শক্তি দিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। মাশাআল্লাহ ভাইয়া, খুব চমৎকার হয়েছে, আশা করি আমাদের দর্শকদেরও ভালো লেগেছে। জাহিন ভাইয়া, আমরা এখন অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
তোমার কাছে সর্বশেষ একটি গান শুনতে চাই। তুমি আমাদেরকে কোন গানটি শোনাতে চাও? জি ধন্যবাদ, আমি সর্বশেষ যে গানটি পরিবেশন করব সেই গানটি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় কবি, প্রতিভাবান কবি আমাদের গোলাম মোহাম্মদ, তারই লেখা একটি গান এবং সুর করেছেন আবদুল্লাহ আল মাসুদ। ধন্যবাদ। তার আগে ভাইয়া আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা ইনশাল্লাহ জাহিন ভাইয়ের গান দিয়ে আজকের এই অনুষ্ঠানটি শেষ করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ সময় পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। আল্লাহ তাআলা আমাদের যেন এই নেক কাজগুলো যেন কবুল করেন এবং তার সাথে আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে যেন জান্নাতে দাখিল করেন। আমরা আল্লাহর কাছে এই দোয়া করি। সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাইয়া, তুমি এখন তোমার গান শুরু করতে পারো। জি, শুরু করছি। না কেঁদো না, পড়তে বসো খোকন সোনা মনি, শিখে শিখে বড় হবার সময় তো এখনি। না কেঁদো না, পড়তে বসো খোকন সোনা মনি, শিখে শিখে বড় হবার সময় তো এখনি। পড়ার সময় পড়াই দিও মন, বুকের ভেতর শক্তি রাখো পণ। পড়ার সময় পড়াই দিও মন, বুকের ভেতর শক্তি রাখো পণ। লেখা পড়া শিখে যারা, লেখা পড়া শিখে যারা, তারাই বড় ধনী। না কেঁদো না, পড়তে বসো খোকন সোনা মনি, শিখে শিখে বড় হবার সময় তো এখনি। কোরআন পাকের প্রথম কালাম পড়ো, সেই কথাটি আঁকড়ে তুমি ধরো। অন্ধ যেন শিক্ষা ছাড়ালো, তার থাকে না সত্য চেনার চোখ। অন্ধ যেন শিক্ষা ছাড়ালো, তার থাকে না সত্য চেনার চোখ। লেখা পড়া শিখে যারা, শিক্ষা হলো আলো সে তো সফলতার খনি। না কেঁদো না, পড়তে বসো খোকন সোনা মনি, শিখে শিখে বড় হবার সময় তো এখনি। না কেঁদো না, পড়তে বসো খোকন সোনা মনি, শিখে শিখে বড় হবার সময় তো এখনি।